হাই ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক। অ্যানিমেশনটা তৈরি করতে আপনাদের প্রথমে একটা অ্যাপসের প্রয়োজন, সেটা হচ্ছে পোস্ট ম্যাক্স। এটা আপনাদের প্লে স্টোরে গিয়ে পোস্ট ম্যাক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি অ্যাপসটা ওপেন করছি। হ্যাঁ, ইন্টারফেসটা সেম এরকম, কিছু আসবে, পারমিশন চাইবে, এগুলো অ্যালাউ দিবেন। তারপর আমাদের প্রথমে ক্যারেক্টার চুজ করতে হবে, আসলে কোন ক্যারেক্টারটা আর কোন ক্যারেক্টারটা চাচ্ছি যে এরকম অ্যানিমেশন তৈরি করবো। আচ্ছা, আমি আমারটা দিয়ে দেখাই। আমি প্রথমে এই অ্যানিমেশন, এই ক্যারেক্টারটা নিয়েছিলাম, এই ক্যারেক্টার। হ্যাঁ, এখন এই ক্যারেক্টারটা স্পোজ রাখতে হবে, কী করতেছে। হ্যাঁ, এই স্পোজ এখানে আপনার বডি হিপস রেখে দেবেন, তারপর অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে আপনার হচ্ছে ড্যান্স ড্যান্স করে, এখানে সব অ্যানিমেশন পেয়ে যাবেন। এখানে আপনার টল্ক আছে, ফোন আছে, জাম্প আছে, এই অনেক অনেক এভরিথিং অনেক অনেক পাবেন, যেগুলো আপনাদের কার্টুন ভিডিও মেকারের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, তো আমি এখান থেকে ড্যান্স সিলেক্ট করছি। তো এরকম একটা অ্যানিমেশন আমি তৈরি করছি। তো এখন আপনি এখানে অনেক ফিচার পাবেন, সেগুলো অন্য অন্য সফটওয়্যারে নাও থাকতে পারে। এখানে আপনার হচ্ছে এখানে এই 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 শেপটাতে, এই পাশে শেপটাতে দেখে উপর নিচ করে নিতে পারবেন যেদিকে আপনার ইচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা যেদিকে যেদিকে মুভমেন্ট করাতে চান সেদিকে সেদিকে করে নিতে পারবেন। তারপর এখান থেকে শুধুমাত্র এক্সপোর্ট করতে পারবে না, বাট এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে হবে। হ্যাঁ, এটা অ্যানিমেশন স্টার্ট করে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে, গ্রিন ব্যাকগ্রাউন্ড করে এখান থেকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবেন। ওকে, গ্রিন কালার দিয়ে দেবেন। ওকে, তারপর আপনারা অ্যানিমেশন স্টার্ট করে, হ্যাঁ অ্যানিমেশন স্টার্ট করে আপনারা এটা পুরো এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ডের সময় অনেকগুলো থাকবে, এখানে অনেক টুলস আছে, এগুলো আসবে। তো এই জন্য আপনার এই কর্নারে এখানে তীর চিহ্ন দেখবেন, এখানে ক্লিক করার পর এরকম হোয়াইট গ্রিন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, তারপর এটা 10 সেকেন্ড, যে যেটুকু সময় প্রয়োজন আপনার, এইটুকু সময়ের মধ্যে আপনি রেকর্ড করে নিয়ে নেবেন। কাইন মাস্টারের মাধ্যমে আমরা কীভাবে এডিট করবো সেটা পরবর্তীতে দেখানো হবে। ধন্যবাদ।